দাদা কি কেমন আছে বলো? ভালো আছি। আজকে তো তুই আসবি বলেছিলি। হ্যাঁ দাদা, আমার খুব ইচ্ছা ছিল দাদা। তো আমরা গৌরবদের বাড়িতে চলে এসেছি। এই গৌরবদের বাড়িতে ঢুকে গেছি, এটা আমাদের কাছে মানে বহুত বড় ব্যাপার, আমার কাছে তো বিশাল বড় ব্যাপার। গাইজ, আজকে একটু বেশি এক্সাইটেডমেন্ট হয়ে পড়ছি, কারণ আজকে একটা বহুত বড় কাজ করতে চলেছি। আমার জীবনে একটা স্বপ্ন বলতে পারো, সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে চলেছি। মনে করো, তোমরা আমাকে একটা পোস্টে বানিয়েছিলে মন খুলে হাসার ওষুধ, আর আরেকজন ছিল আমার সঙ্গে ডিপ্রেশন থেকে বের হয়ে আসার ওষুধ। তো আমি আজকে তার সাথেই দেখা করতে যাচ্ছি। তো আজকে আমি একটা সিক্রেট রিভিল করব তোমার সামনে, যেটা তোমরা কেউই জানো না। সেই সিক্রেটটা হচ্ছে, আমি এই ভিডিওটা বানানো ঠিক কবে থেকে শুরু করলাম আর কিরমভাবে শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমিও ছিলাম একদিন খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে। ডিপ্রেশনে আসার পর থেকে আমি কিরকম নেতিয়ে যেতে থাকলাম আস্তে আস্তে। কিন্তু তারপরে আমার সামনে ভেসে এলো ইউটিউবের মধ্যে গৌরব তাপাদার নামে একটা সুন্দর মোটিভেশনাল চ্যানেল। দাদার ভিডিওর মধ্যে আমি এমন একটা লাইন খুঁজে পেয়েছিলাম যেই লাইনটা সরাসরি এসে আমার বুকে লাগে। কথাটা এটাই ছিল যে, পাস্ট নিয়ে ভেবে কোনো লাভ হয় না, বেকার সময় নষ্ট হয়, তো তুমি নিজের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এবার তো যাব গৌরবদের সাথে দেখা করতে। আর আজকে আমরা মেন যে কারণটার জন্য বেরিয়েছি সেটা হচ্ছে কি, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে মেন কারণ হচ্ছে এই ভাই, ভাই আজকে আমার যেরকম আগের দিন একটা ছবি গিফট করেছিল, আজকে গৌরব দেখে সেরকম একটা ছবি গিফট করবে। দেখা যাক, আমরা যাব এখন গৌরবদের বাড়িতে। আর ভাই গিফট টিফট নিয়ে বেরিয়ে পড়েছে, প্রচণ্ড তো গরম পড়েছে, তোমরা কেউ বাড়ি দিয়ে বেরিও না, একদম ঝরঝর করে ঘামছি। তো দেখা যাক, এবার আস্তে আস্তে এবার ট্রেনে বাসে উঠবো, উঠে গড়িয়া যাব, আর গড়িয়া থেকে তারপরে পাটুলি। আমরা একদমই রাস্তা চিনি না, দেখা যাক কদ্দূর কী হয়, জিজ্ঞেস করে করে যাবো। তা বলো দাদার সাথে তুমি দেখা করতে যাচ্ছ, এই মাস্কটা খুলে দাদার সাথে তুমি দেখা করতে যাচ্ছিলে, তোমার ভেতরটা কীরকম করছে? এবার দূরে দূরে করছে। আর যারা এই চ্যানেলে নতুন এসে তাদের জন্য বলে রাখি, আমি দীপ মুখার্জি, আর তোমরা এখন আছো সবার ভাই ছাপড়ি ভাই ইউটিউব চ্যানেলে। তো চলো স্লো মোশন শর্টগুলো দেখে নাও। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি, এবার এখান দিয়ে ট্রেন ধরবো, আর বেশিক্ষণ বাকি নেই বোধহয় ট্রেনের টাইমিং। তো চলো এবার ট্রেনে উঠে তারপরে গিয়ে ডাইরেক্ট বোধহয় গড়িয়া নামবো, গড়িয়াতে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। চলো। তো ভাই চলে এসেছি, এই ট্রেন ঢুকে গেছে এদিকে, খুব তাড়াতাড়ি আমাদের নামতে হবে এবার। এই যে ট্রেন দেখো, ট্রেন চলে এসেছে। রেডি, 1 2 3। তো আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি, টোটো ধরে আমাদের পাটুলি যেতে হবে। তার আগে আমরা একটু জল খাবার করে নেবো, তারপরে টোটো ধরে যাবো পাটুলি। দেখা যাক, আমরা তো এমনিতেও রাস্তা বাস্তা কিছু চিনি না, আমার ভাই লোকেশন পাঠিয়েছে, সেটা ফলো করে করে আমরা যাবো। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। এখন এই যে স্টেশনে আছে, এদিকে সব ল্যাদ খাচ্ছে বসে বসে, এবার একটু জিরিয়ে নিয়ে তারপরে বেরোবো। চলো দেখা হচ্ছে এবার চায়ের দোকানে। এবার চা খাওয়া হচ্ছে আমাদের, আর এই মালটা অটো উঠে একটা বহুত বড় কাণ্ড ঘটিয়েছে। আমি কিছু করিনি, পাটুলি যাওয়ার কথা ছিল, অটোওয়ালাকে উঠে বলছে আমরা যাবো হচ্ছে বাস ধরে নি। মানে তোমরা বলে দিনই রাস্তাঘাটে বেরোনো যায় না, আবার হা করে দেখছে মুখের দিকে। কি তোর বক্তব্যটা কি, ওইদিকে তাকি বল। আমি কিছুই বলিনি মা, তুমি বিশ্বাস করো আমি চুরি করিনি। অটোলাই নিয়ে নিয়ে বলছে, অটোলাই নিয়ে থেকে বলছে। হ্যাঁ, হাসছে আবার ঝগড়া ফগড়া করে বলে নাকি বাস ধরনি যাবে, মানে গরবদার বাড়ি বাস ধরনিতে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের চা ফাঁকে তারপর আবার অটোতে উঠতে হবে, উঠে তারপরে পাটুলি যেতে হবে। অটোতে ভাড়া দিয়ে বলছে 10 টাকা চলে গেছে, অটোতে ভাড়া দিয়ে বলছে 10 টাকা চলে গেছে। আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি গৌরবদার বাড়ির, এখান থেকে বোধহয় 2-3 মিনিট লাগবে। তারপরে আমরা কিছুক্ষণ পর গিয়ে গৌরবদার বাড়ির বাইরে অত্যাচার শুরু করবো, যাতে গৌরবদার বাড়ির বাইরে চলে আসে। তো চলো এবার একটু মিষ্টির দোকান ফোকানে যাবো, প্রথমবার যাচ্ছি, মিষ্টি কিনতে হবে। এই যে মিষ্টির দোকান দেখতে দেখতে পেয়ে গেছি, চলো এবার মিষ্টি কিনবো, কিনে তারপরে যাবো। দাদা এখানে একজনকে পেয়ে গেছি, দাদা গৌরব তাপাদারকে চেনে। তোমার কেমন লাগে দাদা ভিডিও? আচ্ছা, এখান থেকে দাদা আমাদের অ্যাড্রেস বলে দিল, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। তো চলো এবার দাদার বাড়ি থেকে দেখা হচ্ছে। এই দেখো এখানে আম গাছ বড় বড়, আর এখানে এই রাস্তাটা, এইখান দিয়ে সোজা গেলে গৌরবদার বাড়ি। মানে আমরা পুরো সামনাসামনি চলে এসেছি, একদম পুরো কাছাকাছি চলে এসেছি। এখান থেকে একটুখানি প্রচুর মানে বুক ফুক ধরাস ধরাস করছে। চলো এবার গৌরবদাকে গিয়ে ডাকবো ছিলে ছিলে, দেখা যাক বেরোয় কিনা গৌরবদা। A few moments later. তো আমরা গৌরবদার বাড়িতে চলে এসেছি, আর ব্যাড লাক, গৌরবদা কালকেই ব্লগ করতে বেরিয়ে গেছে। আর এই যে হচ্ছে আন্টি, মানে আমি তো প্রথমে এসে দেখলাম আন্টি বাইরে দাঁড়িয়ে আছে, আর বললো গৌরবদা বাইরে চলে গেছে, আমাদের মনটা একটু হালকা ভেঙে গেল। যা হয় ভালোর জন্য হয়, তুই সেকেন্ড টাইম আবার আসবি দাদা। হ্যাঁ, আন্টি পারমিশন দিয়ে দিয়েছে আমাদের আবার আসতে বলছে। আর আন্টি তো পুরো মায়ের মতো আমাদের, আন্টির কাছে কোনো ছোট বড় সেরকম দেখবো না, আন্টি মানে প্রচুর ব্যবহার ভালো। আর এই গৌরবদের বাড়িতে ঢুকে গেছি, এটা আমাদের কাছে মানে বহুত বড় ব্যাপার, আমার কাছে তো বিশাল বড় ব্যাপার। এই যে আঙ্কেল, এই দেখো দেখো, এটা এটা হচ্ছে আঙ্কেল, মানে পুরো গৌরবদার পুরো সেম টু সেম দেখতে, আমার কিন্তু একই লাগছে তোমাদেরকে পুরো। তোরাও জানিস না, তোদের দোষ নেই, তোরা দাদার সঙ্গে দেখা হয়ে যাবে। দাদা না এত কাজে ব্যস্ত, হয়তো তুই আসলেই হয়তো দাদা হয়তো
তোর সামনে তুই তো এসে পৌঁছেছিস, এই তোরা যে বস আমি একটু যাই আমার মিটিং আছে, তারপরে কি এইরকম হয়ে যায়। হ্যাঁ ব্যস্ত মানুষ দাদা এখন তো, আমরা যেটার জন্য এসেছিলাম দাদা নেই, আর ভাই এবার ওই হার্ড কপিগুলো দেবে আন্টির হাতেই তুলে দিচ্ছে, আন্টিও নেবা যা দাদা নেবা তাই। খুশি হয়েছে তো আন্টি? যাক আঙ্কেল আন্টি খুশি হয়েছে, আমরা এত দূর থেকে এসেছি, আমাদের কাছে প্রচুর বড় ব্যাপার এটাই। আন্টি ভিডিও কল করতে বলেছে গৌরব দাকে, এবার বোধহয় গৌরব দা কাজে তো ব্যস্ত আছে অবভিয়াসলি, তো এবার দেখা যাক ভিডিও কল করে কিনা গৌরব দা। তার থেকে বড় কথা হচ্ছে এক্ষুনি আমার সাথে ভিডিও কলে কথা বলেছে, নেট পাওয়া যাচ্ছে না। ও হো হো হো, নেটেরও প্রবলেম আছে। আমি বললাম আমি মা চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয়। এই ভিডিও কল করেছে গৌরব দা এবার। দাদা দাদা এই দেখো তোমার ব্লগ হচ্ছে, তোমায় দেখতে পেলাম না সামনাসামনি, আর কি করা যাবে বলো, এখন ছবিটা দেখতে হচ্ছে তোমাকে। তুমি আগে বলো চিনতে পারছো কি আমায়? এই দেখো তোমার ছবি, ভিডিও দেখেছো আমার আন্টির সাথে দেখা হলো, আন্টি তো তোমার সুযোগ করে দিলো ভিডিও কলটা করার, নইলে বোধহয় তাও দেখা হতো না আমাদের তোমার। তোরা এত দূর থেকে এসছে বল। হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে, তোমার সাথে এরপরে আবার পাক্কা দেখা করবো, তুমি থেকো। দাদাকে আর একবার এই যে ব্লগটা ব্লগে দেখিয়ে দিই, এই দেখো দাদা, এই যে দাদার সাথে কথা হচ্ছে আমার ভিডিও কলে, সামনাসামনি তো দেখা গেল না, কি করবো আর, ব্যাড লাগ আমাদের তো। আবার নেক্সট টাইম আসবো, নিশ্চয়ই আসবো দাদার সাথে, সামনাসামনি দেখা করবো, অনেক কথা বলবো দাদার সাথে। মনটা ভরে গেল আমাদের, ভিডিও কল দেখি মনটা ভরে গেল। তাহলে আন্টি আমরা এবার বেরিয়ে যাই। না না তোরা কিছু আর, এই যে এখানে হচ্ছে সব ইউটিউবারদের স্বপ্ন, মানে পরপর এখানে স্বপ্নগুলো দাদার পূরণ হয়েছে। আমি চাই এরকম সবারই স্বপ্ন পূরণ হোক একদিন, সবার স্বপ্ন, সবাই এরকম ভাবে এগিয়ে যাক, দাদার মধ্যেই সাকসেসফুল হোক। তো দেখা যাক আন্টি যদি আশীর্বাদ করে তো আমরা সবাই একদিন এরকম জায়গায় পৌঁছাতে পারবো। আন্টি আশীর্বাদ করবো তো তাহলে আমাদের? একদম সব সময় আশীর্বাদ আছে বাবা। ব্যাস আন্টির আশীর্বাদ অনেক বড় হোক, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হোক, কিন্তু ভালো ভালো কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম। তোমরা যে এত সুন্দর সুন্দর ভিডিও, এত সুন্দর সুন্দর ভয়েস শুনতে পাও, সেই ভয়েসটা হচ্ছে এই মাইকটা থেকেই তোমরা পেট কথা শোনো, মানে বিভিন্ন রকম এখানটা, মানে এই বাড়িটায় ঢুকতে পেরেছি, আন্টি আঙ্কেলের এত ব্যবহার ভালো, এই যে রিং লাইট আর এই যে চেয়ার, এখানে বসে বসে দাদা ভিডিও বানায়। এই দেখো এদিকে আন্টি কত কিছু, এগুলো কিছু না, তুমি বলে যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, মানে এত কিছু মানে দিয়ে আমাদের বলছে আন্টি কিছু না। আচ্ছা তোমার, তোমাকে একটা রিকোয়েস্ট করছি আমি, এটা তুমি রাখবে কিনা আমি জানি না, দাদা তো শুনবেই না, তুমি আঙ্কেলকে নিয়ে অন্তত আমাদের বাড়ি একবার ঘুরে এসো। আচ্ছা আন্টি কথা দিয়েছে, তোমরা সবাই সাক্ষী আছো, কিন্তু আন্টি আঙ্কেলকে নিয়ে যাবে, দাদা না গেলেও আন্টি যাবে নিশ্চয়ই, তো তোমাদের সেদিনকে ভিডিও করে দেখাবো আমি। তো আমরা গৌরবদার বাড়ি থেকে বেরিয়ে এলাম, খুবই কথা হলো সুন্দর, অনেকক্ষণ গল্প করলাম, ভীষণ ভালো লাগলো। আর সব থেকে দুঃখের বিষয় তো দাদার সাথে দেখা হলো না, দাদার সাথে ভিডিও কলে কথা বলে নিলাম, আর দেখা যাক। আবার আন্টি বলেছে যে পরে অন্য কোনো দিন আসতে, আবার অন্য দিন সময় পেলে নিশ্চয়ই ট্রাই করবো দাদা যদি কোনো দিন ফ্রি থাকে। আর ভাই আমাদের গিফটগুলো দিয়ে দিয়েছে আন্টিকে, আন্টি তো খুবই খুশি হলো, তাই ওর হর্ন বাড়ি চলে গেলো। তো আন্টি যখনই কিছু বলতে যাবো তখনই গাড়ি কোথা দিয়ে চলে আসে আমি বুঝতে পারছি না। ভাই একটু ওইদিকে চলে আয়। তো ভাই, ভাইয়ের চ্যানেল পেজটাকে একটু তোমরা সাপোর্ট করে দিও। ভিঞ্চিদা, ভিঞ্চিদা নাম আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আমি বলছি তো। তো দাদার বাড়িতে গিয়ে আন্টি তো মিষ্টি ফিষ্টি কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু খাওয়াটা তোমরা দেখতে পেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো শেয়ার করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক দিয়ে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগেই, আর এই ব্লগটার একটা সেকেন্ড পার্ট আসতে পারে, কারণ এটা ফার্স্ট পার্ট, দাদার সাথে যেহেতু দেখা হয়নি তো এটা সেকেন্ড পার্ট আর একটা আসবে। তো দেখতে থাকো, আর এই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর দেখা হবে পরের ব্লগে। টাটা। আরে ভুলবে না রে ভাই, ভুলবে না, হয়েছে, টাটা।